মনুরা, তোমাকে যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তবে তোমরা কি করবে জানো? যে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে ওইটা একটা ক্লিক করে দেবা, এবং একটা ঘন্টা আছে ঘন্টাটা টিপে দেবা। হ্যাঁ রে, সুন্দর সুন্দর ভিডিও পাবো আরও দেখতে পাইবে। আপনারা যারা মেসেঞ্জারে ডার্ক মোড অন করতে চান এবং ডার্ক মোড অন করে যারা ফেসবুক ইউজ করতে চান বা মেসেঞ্জার ইউজ করতে চান, আজকে ভিডিও দিই তাদের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। অঞ্জনটাকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, ফেসবুকে ডার্ক মোড এবং মেসেঞ্জারে ডার্ক মোড বন্ধুরা একটা বড় ব্যাপার। তো বন্ধুরা, আমরা অনেকে দেখি যে আমাদের মেসেঞ্জারে কিন্তু বন্ধুরা ডার্ক মোডটি অন হচ্ছে না। তো বন্ধুরা, যাদের এই ডার্ক মোডটি অন হচ্ছে না এবং এই সমস্যার সমাধান বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো, এবং কীভাবে আপনি আপনার মেসেঞ্জারে ডার্ক মোড অন করবেন তো বন্ধুরা এটাও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যারা এই মোডটি পাননি তারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন মেসেঞ্জারটি একটু আপডেট করে দেওয়ার জন্য। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, মেসেঞ্জারে ডার্ক মোড অন করার জন্য জাস্ট আপনাদেরকে মেসেঞ্জারে চলে যেতে হবে। মেসেঞ্জারে চলে যাওয়ার পর বন্ধুরা জাস্ট আপনারা এখানে রকম একটা চ্যাট হিট আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট আপনি এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন আপনার নিজের প্রোফাইলের যে পিকচারের যে বাটনটি, তো এটা জাস্ট আপনারা অন করে দিবেন। অন করলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মোড অটোমেটিকলি চলে আসবে। তো বন্ধুরা, জাস্ট এই ডার্ক মোডটি জাস্ট আপনারা অন করলে কিন্তু এখন ডার্ক মোড চলে আসছে। তো বন্ধুরা, এখন কিন্তু আপনি জাস্ট এখানে আপনার মেসেঞ্জারে ডার্ক মোড পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আরেকটা বিষয় আমাদের খেয়াল করা দরকার যে আপনারা কেন এই ডার্ক মোডটি ব্যবহার করবো। বন্ধুরা, অনেকে যারা রাত্রে চ্যাটিং করেন আপনার গার্লফ্রেন্ডের সাথে বা আপনার বন্ধুবান্ধবের সাথে যারা চ্যাটিং করেন, তারা অবশ্যই ডার্ক মোডটি ব্যবহার করবেন, নাহলে বন্ধুরা আপনার চোখের কিন্তু ক্ষতি হবে এবং সকালে আপনি কিছু দেখতে পারবেন না। এছাড়াও বন্ধুরা, জাস্ট আপনার যদি এই মোডটি অন না হয় তাহলে অবশ্যই আপনারা একটি অপশন এখানে জাস্ট আপনারা এই করে নেবেন। তো জাস্ট আপনি একটা চ্যাটিং হিটে চলে যাবেন। চ্যাটিংয়ে চলে যাওয়ার পর জাস্ট আপনাদেরকে কিছু ইমেজি টাইপ করতে হবে। তো বন্ধুরা, বেসিক্যালি ইমোজি টাইপ করলে কিন্তু বন্ধুরা জাস্ট আপনারা কিন্তু আপনাদের হয় না। তো বন্ধুরা, তারপরে জাস্ট আপনারা ইমোজিটিকে বের করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে জাস্ট আপনারা এই দুটো ইমোজি জাস্ট আপনারা সেন্ড করবেন আপনাদের ইচ্ছা মতন। জাস্ট এই দুটো ইমোজি জাস্ট সেন্ড করলে কিন্তু মেসেঞ্জার কালো হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কালো হচ্ছে না। তো বন্ধুরা, এটা জাস্ট আপডেট হয়েছে। আপডেট হওয়ার পর জাস্ট আপনারা এখানে ডার্ক মোডটি পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই ডার্ক মোডটিও যাদের নেই তারা কী করবেন, তারা জাস্ট এই মেসেঞ্জার থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর জাস্ট আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর জাস্ট প্লে স্টোর আপনারা সার্চ করবেন মেসেঞ্জার। আর তো জাস্ট আপনারা জাস্ট মেসেঞ্জার লিখে সার্চ করবেন। তো বন্ধুরা, জাস্ট আমরা এখানে মেসেঞ্জারটা শুরুতেই পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, জাস্ট মেসেঞ্জারটা আমি জাস্ট আমি ওপেন করে নিলাম। তো মেসেঞ্জারটা ওপেন করার পর বন্ধুরা জাস্ট এখানে আপনাদের আপডেট লেখা আসবে। তো বন্ধুরা, জাস্ট আপনারা আপডেট দিয়ে দেবেন। আপডেট দিলে কিন্তু বন্ধুরা জাস্ট হয়ে যাবে। তারপর যদি না হয় তারপরে তার জাস্ট আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ডার্ক মেসেঞ্জার। তো বন্ধুরা, জাস্ট ডার্ক মেসেঞ্জারটা আপনারা অন করলে তো জাস্ট এটা জাস্ট আপনারা ইনস্টল করলে কিন্তু বন্ধুরা জাস্ট আপনি আপনার ডার্ক মেসেঞ্জারটি ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মেসেঞ্জারে সব কিছু কিন্তু বন্ধুরা জাস্ট চলে আসছে। তবে হ্যাঁ, এই ডার্ক মেসেঞ্জারটা জাস্ট আপনার এই মেসেঞ্জার থেকে কিন্তু আপডেট হবে। তো বন্ধুরা, জাস্ট এটা যেরকম আপনি ওইখানে অন করছেন এখানে কিন্তু বন্ধুরা জাস্ট আপনি অন করতে পারবেন না। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অবশ্যই আপনি যতটুকু সম্ভব চেষ্টা করবেন যে আপনার মেসেঞ্জারে যেতে ডার্ক মোডটি অন থাকে, তাহলে কিন্তু বন্ধুরা হবে। তো জাস্ট আপনি এখানে ডার্ক মোডটি অন করে জাস্ট আপনি চালানোর চেষ্টা করবেন রাতে। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্ত। কি দেখার জন্য ধন্যবাদ।